আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজিনাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে শুধু ডিম দিয়ে চিতই পিঠে বা খোলা জালি পিঠে বানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া ব্যবহার করব। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। কাপ মেপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে নিব। আপনারা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, ঘরে থাকা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। বাজার থেকে কিনে চালের গুঁড়ার মধ্যে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, ঘরে থাকা নতুন চালের গুঁড়ার মধ্যে পানির পরিমাণ একটু কম দিতে হয়। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করলাম। একসাথে সবগুলো পানি দিব না। এখন 2টি মুরগির ডিম ভেঙে দিব। আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারেন। এবার ব্যাটারটি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে এখানে আবার আমি পানি দিব। ব্যাটার বেশি পাতলা কিংবা ঘন হবে না। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেল। আমার ব্যাটারটি দেখতে এরকম হবে। উপর থেকে দিয়ে এভাবে বুঝবেন ব্যাটার তৈরি হয়ে গেল, পাতলা কিংবা ঘন হবে না। 20 মিনিটের জন্য এখন আমি ব্যাটার ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার ব্যাটার কেমন খুব সুন্দর করে বসে আছে। এখন পিঠা বানানোর আগে আমি আরেকবার নেড়ে নিব, খুব ভালোভাবে নেড়ে নিব আরেকবার। এখন পিঠা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যান চুলে বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম থাকবে। পরিমাণ মতো ব্যাটার এখানে দেব। পরিমাণ মতো ব্যাটার দিলে প্রত্যেকটি পিঠের সাইজ একরকম হবে। এভাবে চতুর্পাশ থেকে একটু ঘুরিয়ে দেব। আপনারা ঢাকনা নাও দিতে পারেন, আমি কিন্তু ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন আমার পিঠা খুবই সুন্দর পাতলা পিঠা হয়ে গেল। আমি আপনাদের দেখানোর জন্য আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে যদি পিঠা উঠতে না চাই তাহলে সামান্য একটু তেল দিয়ে এভাবে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর 1 কাপ ব্যাটার আমি দিয়ে দিলাম। এভাবে চতুর্পাশ থেকে একটু একটু নেড়ে নিব। 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পর দেখুন আমার এই পিঠাটি খুব সুন্দরভাবে হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নেব। খুবই মজাদার এবং স্বাদের এই পিঠাটি। আমার প্রত্যেকটি পিঠা বানানো হয়ে গেল। এই পিঠা আপনারা হাঁসের মাংস দিয়ে পরিবেশন করতে পারেন, মুরগির মাংস দিয়ে পরিবেশন করতে পারেন, গরুর মাংস কিংবা যে কোনো ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে নারকেল কোড়া নিলাম, গুড় পাতলা করে নিলাম, আর এখানে আমি গরুর মাংস নিলাম পিঠা পরিবেশন করার জন্য। তাহলে আজকের মতো এটুকুই ভিউয়ার্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।